এরই মধ্যে মার্কিন মুলুকে যাওয়ার অনুমতি পেয়েছেন চিত্রনায়িকা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। চলতি সপ্তাহে তিনি আমেরিকার অ্যাম্বাসিতে দাঁড়িয়েছিলেন, এরপরেই গ্রিন সিগন্যাল পান মাহি। আমেরিকার নতুন এই নীতিতে বলা হয়েছে, বাংলাদেশের শাসক ও বিরোধী দলের নেতাকর্মী, পুলিশ বা সাময়িক কর্মকর্তা এবং আমলাদের কারো বিরুদ্ধে সুষ্ঠু বুথে বাধা দেওয়ার অভিযোগ থাকলে তাদের ও তাদের পরিবারের লোকদের আমেরিকার ভিসা দেওয়া হবে না। আমেরিকার বিদেশের দপ্তরের ওয়েবসাইটেও গত শুক্রবারে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে। জানা যায়, মাহিয়া মাহি টুরিস্ট ভিসার সাক্ষাৎকারের প্রার্থী হয়েছিলেন। আবেদন পড়তে রাজনৈতিক কর্মী নয়, নায়িকা হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন তিনি। মূলত প্রবাসী বাংলাদেশে এক খ্যাতিনামা ব্যক্তির আমন্ত্রণে তার এই ভ্রমণ হবে। মাহিয়া মাহি ভিসা আবেদনের DS-107 ফর্মে তুলে ধরেন, যেখানে তার পরিবার ও পরিবারের সব খরচ বহন করবে ওই ব্যবসায়ী। অভিনয় হচ্ছে রাজনীতির মাঠে বেশি সক্রিয় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহি। দলীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। অগ্নিখ্যাত এই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন তার লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া। এই বিষয়ে মাহি জানান, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন কিনবেন এই অভিনেত্রী।